আসসালামু আলাইকুম সবাইকে, আর একটি নতুন ব্লগে স্বাগতম। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে অনেকগুলো রেসিপি একসাথে শেয়ার করব, সাথে আমি কিছু ইউটিউব সম্বন্ধে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা সবার জানা অনেক বেশি দরকার। কালকে আমি একটা আপুর জন্য হুমাইরাস ব্লগ, এই আপুটার জন্য আমি কিছুটা মানে তার ওয়াচ টাইমটা মোটামুটি ঠিক আছে, তার সাবস্ক্রাইবার বাড়ানোর কথা বলেছিলাম, বা আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলছিলাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তখন আমি আরও কিছু টিপস দিয়েছিলাম যাদের সাবস্ক্রাইবার কম, শুধুমাত্র সেই আপুটার জন্য না, আসলে যাদের সাবস্ক্রাইবার কম আমি তাদের জন্যও বলেছিলাম যে তারা এভাবে মানে শর্ট ভিডিও আপলোডের মাধ্যমে সাবস্ক্রাইবার গেইন করবা। কিন্তু এখানে অনেক বড় একটা ভুল তোমরা করতে পারো, যদি তোমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে যদি আমরা সাবস্ক্রাইবার আনতে চাই তাহলে কিন্তু সেটা খুবই ইজি আনা। তবে এই শর্ট ভিডিও আপলোড যদি তোমরা টিকটক থেকে নাও তাহলে কিন্তু ইউটিউবে তোমরা কপিরাইট ক্লেম খাবা, আর এই কপিরাইট ক্লেম খেলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তো হবে না, সাথে তোমাদের ইউটিউব ওই ভিডিওটা যদি ভাইরালও হয় সেখানে তুমি তোমার ওয়াইটি স্টুডিও চেক করে দেখবা যে তুমি কপিরাইট ক্লেম খাইছো, আর কপিরাইট ক্লেম খেলে তোমার ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে ডাউন হতে থাকবে, তোমার ওইটা কিন্তু ডিমনিটাইজেশন করে দিতে থাকবে যদি সেটা মনিটাইজেশন চ্যানেল হয়ে থাকে, আর যদি নাও হয়ে থাকে তাও কিন্তু কপিরাইট ক্লেম খাবা। সেই জন্য আপু আমি তোমাকে পার্সোনালিভাবে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, সাথে আমার সবাবদেরকেই বলে দিচ্ছি, তোমরা টিকটক থেকে কোনো ভিডিও সেভ করে গ্যালারিতে এনে সেই ভিডিও তোমরা ইউটিউবে ছাড়বে না, তোমরা সরাসরি ফোনে শ্যুট করে একটা ভিডিও ছাড়তে পারো, ফোনে শ্যুট করে সেই ভিডিওটা তুমি গান দিতে পারো হচ্ছে ইউটিউবের মাধ্যমে, ইউটিউবে যায় দেখো ওখানে অ্যাড সাউন্ডে যে সেখান থেকে গান দিয়ে দিতে পারো। বাট তুমি যদি সেখান থেকে না দিয়ে তোমরা যদি টিকটক থেকে একটা ভিডিও গ্যালারিতে সেভ করে সেটা আপলোড করো তাহলে কিন্তু তুমি তোমার ওয়াইটি স্টুডিও চেক করে দেখবা যে সেখানে তুমি কপিরাইট ক্লেম খাইছো। এরকম কিন্তু আমি কিছু কয়েকটা ভিডিওতে কপিরাইট ক্লেম খেয়েছিলাম যখন আমি ফার্স্টে এই শর্ট ভিডিও আপলোড করি, আমি আমার টিকটকগুলো এনে এই ভিডিওতে অ্যাড করে মানে ইউটিউবে অ্যাড করেছিলাম, আমার দু একটা ভিডিও ভাইরালও হয়েছিল, বাট সেই ভিডিও ভাইরাল হলেও কিন্তু আমি আমার ওয়াইটি স্টুডিও চেক করে দেখেছি সেখানে আমি কপিরাইট ক্লেম খাইছি। সো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। আর আজকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতেছি, অনেক কথা বলতেছি, সাথে কিন্তু অনেকগুলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি, মানে অনেকগুলা রেসিপি বলতে অনেকগুলা মাংসের রেসিপি, আমি যে মাংসগুলা মানে মুরগির মাংস চিকেনের যত টাইপের রেসিপি আছে আমি কীভাবে করি, এক এক সময় ভেজে করি, এক এক সময় ডিম দিয়ে করি, সেগুলা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি, বা ব্রয়লার চিকেন, দেশি চিকেন কোনটা কীভাবে আমি রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবা এবং প্লিজ একটা লাইক দিবা, কারণ তোমার একটা লাইক আমার ভিডিও পাঁচজনের কাছে ইমপ্রেশন পাঠাতে সাহায্য করবে। আর আমি আমার ইউটিউবার আপুদের বা ভাইয়াদেরকে বলবো, যারা তোমরা নতুন ইউটিউবার আছো তারা কিন্তু তোমরা কখনোই চ্যানেলটাকে মানে প্রতিদিন যদি তোমরা চ্যানেলে নিয়মিত না হও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ধীরে ধীরে কিন্তু ডাউন হতে শুরু করবে, সেজন্য তোমাদেরকে অবশ্যই আপু এবং ভাইয়েরা প্রতিদিন নিয়মিত হতে হবে, সাথে ধৈর্য হারা হলে হবে না, একদিন তোমরা দেখবা যে তোমার ওয়াচ টাইম হঠাৎ করে কিন্তু বেড়ে গেছে, আবার দু একদিন পর হঠাৎ করে কমে যেতে পারে। এতে যদি তুমি মন খারাপ করে বলো যে আমি ইউটিউব ছেড়ে দিব তাহলে কিন্তু তোমাদের দ্বারা এই কাজটা করা সম্ভব হবে না, ইউটিউবিংটা করতে হবে সম্পূর্ণ অনেক ধৈর্য সহকারে, সাথে অনেক মানে একটা কাজ আমরা যেরকম আগ্রহ নিয়ে করি, ধরো আমরা একটা জব করতেছি, সেই জবের সাইডে কিন্তু আমাদের সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সেখানে টাইম দিতে হবে, কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমরা বাসার কাজ করার পাশাপাশি কিন্তু আমাদেরকে প্রপার টাইমটা দিতে হবে, সেই টাইমটা যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের চ্যানেলের জন্য কিন্তু আমাদের চ্যানেলের জন্য প্রচুর ক্ষতি, আর এভাবে যদি আমরা ইউটিউবিংটা করতে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেল কখনোই গ্রো করবে না আপু। আর আমার স্পেশাল যে আপুটার জন্য আমি ভিডিওটা করেছি, আশা করি সে আমার ভিডিওটা দেখবে এবং আমার ভিডিওর এসে সে কমেন্ট করে যাবে যে সে আমার পুরো ভিডিওটা দেখছে এবং তার সম্বন্ধে যে আমি বলেছি সেটাও দেখবে। আর আসলে যে আমাকে কমেন্ট করুক বা আমার যেসব নতুন নতুন আপুরা বা যে কোনো প্রোডাক্টের রিভিউ করুক বা কোনো বিউটি টিপস যে আমাকে যে বিষয়টাই করতে বলো আমি কিন্তু ইনস্ট্যান্ট সেই বিষয়টা করে দিই, কারণ আমি চাই যে মানুষের আমার দ্বারা ভালো হোক। আই হোপ আমি যদি কখনো বড় ইউটিউবারই হই, আপনাদের সাথে তো আমি এখানে আছি মানে দীর্ঘ এক বছর ধরে আছি, আমি যদি হইও তারপরেও কিন্তু আমি এই কাজটা করে যাব, কারণ আমি চাই যে আমার দ্বারা মানে আমি যে প্রফেশনটাতে আছি সেই প্রফেশনটার মাধ্যমে তাদের যে তারা যে একটা কমেন্ট করে তারা অবশ্যই একটা কমেন্টের প্রতি উত্তরের জন্য কমেন্ট করে, বা সেই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাই সেই জন্য কমেন্ট করে, সেজন্য কিন্তু আমি সবসময় থাকবো তাদের পাশে, অলওয়েজ থাকবো,
সাথে শুধু মাংস রেসিপি না, আমি এখানে মাছ, ডিম সব কিছুর রেসিপি আজকে আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার মনে হচ্ছিল যে আমি কি কেমন করে রান্না করি সেই সব রেসিপির মাধ্যমে শেয়ার করার মাধ্যমে কিন্তু তোমাদের একটা অ্যাটেনশান থাকলো, সাথে আমি তোমাদেরকে যে টিপসগুলো দিতে পারলাম সেই টিপসগুলো তোমরা শুনলা। কারণ অনেকেই, আমি অনেক ভিডিও দেখেছি যে আমি বাড়িঘরের ভিডিও দেখাচ্ছি, তোমরা আমার অ্যাটেনশান দিয়ে আমার কথাগুলো শুনতেছে না। তবে যারা নতুন ইউটিউবার তারা যদি আমার এই কথাগুলো ফলো করো তাহলে কিন্তু আল্লাহ রহমতে তোমরা কিন্তু খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাবা। আর প্রতিদিন তোমরা দুই তিনটা করে শর্ট ভিডিও ছাড়ো, কিন্তু অবশ্যই সেটা টিকটক থেকে গ্যালারিতে সেভ করে সেরকম না। কারণ টিকটক থেকে গ্যালারিতে তোমরা সেভ করে একটা ভিডিও আপলোড করবে, সেই ভিডিওতে কিন্তু টিকটকের যে একটা লোগো সেটা কিন্তু অবশ্যই থেকে যাবে, এই ভুলটা কখনোই করবে না। তবে শর্ট ভিডিও আপলোডের মাধ্যমে কিন্তু তোমরা সাবস্ক্রাইবার খুব দ্রুত পেয়ে যাবা। আর সাথে সাথে তো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আর অনেকেই এই ইউটিউব প্ল্যাটফর্মে বলে যে এখানে মানে বড় লোকই লাইফস্টাইল ছাড়া দেখে না, এটা আসলে ঠিক না। কারণ যারা এই কাজটা বলে বা ই করে আসলে তারাও কিন্তু একটা সময় কিন্তু মানে লাইফস্টাইলটা মানে ব্লগটা যখন শুরু করে তারাও কিন্তু একটা সময় যে খুব বড় লোকইভাবে চলাফেরা বা বড় লোকইভাবে যে ইয়া করতো তা করতো না, ধীরে ধীরে ইউটিউবিংয়ের মাধ্যমে কিন্তু তারা এটা হয়ে আসছে। সেজন্য আমাদের প্রত্যেকের পাশে থাকা উচিত, সবাই সবাইকে সাপোর্ট করা উচিত, সবাই সবার কথা মতো চলা উচিত। ইভেন আমি কিন্তু আমার চ্যানেলে আমি অনেক ভিডিওর কিন্তু প্রমোশন করে দিয়েছি, মানে অনেক ভিডিওর কথা বলেছি, অনেক ভিডিওর মানে আমি কথা বলেছি যে এই চ্যানেলটা আমার ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যেরকম আমার আরেকটা আছে পান্নাস লাইফস্টাইল একটা চ্যানেল আছে, সেই চ্যানেলেও কিন্তু আমি অনেক বলেছি যে সেই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও থাকতো, শ্যাপোটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাকেও আমি অনেক তাকে আমি পার্সোনালিভাবে অনেক বেশি পছন্দ করি, যদিও তার সাথে আমার কখনোই এই ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে কথা হয়েছে এছাড়া হয়নি। তবে আমরা যদি ইউটিউবিংয়ে সবার সবাই পাশে থাকি তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা মনিটাইজ হবে, এবং চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা আর এর একটা মাথা এক কথা চিন্তা করতে হবে যে ইউটিউবে এসে আমাদের কখনোই চিন্তা করা যাবে না যে এর মাধ্যমে আমরা টাকা ইনকাম করব, এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। কারণ আমাদের এটাকে এমনভাবে মায়া করে একটা কাজ করতে হবে যে এটা হচ্ছে মানে আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের পার্ট হিসেবে নিতে হবে, সাথে এইটার মাধ্যমে যে এই টাকা ইনকামের মাথাটা যদি ছেড়ে ফেলি তাহলে যদি আমরা এটাতে একটু নিয়মিত হই সাথে একটু আগ্রহ সহকারে করি আল্লাহর রহমতে তোমাদের ওগুলো চিন্তাই করতে হবে না, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর আমি হয়তো কথা বলতে বলতে আমি হচ্ছে মাছটা হয়তো আমি দুইবার এডিট করে ফেলছি, এর জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি একটু মানে কী করে ফেললাম আসলে আমি বুঝতে পারিনি, আমি যেহেতু পুরোটা এডিট করে ফেলেছি আর ভয়েস দিচ্ছি এখন এই সময়ে, সেজন্য আর এটা কাটলাম না। প্লিজ কিছু মনে করবেন না, আর সাথে আমার ভিডিওটা নিয়মিত দেখবেন, আর আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর সব কিছুতে কিন্তু আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, আমার ভিডিওগুলোতে কিন্তু দেখতে পাচ্ছিলেন যে আমি অনেক ঝাল খাই। যদিও বা আমি বলি যে তোমরা ঝাল কম খাবা স্কিন গ্লোয়িং করার জন্য, সেজন্য কিন্তু আমি ঝাল কম খাই। আর আমার যেসব আপুর আমার ভিডিও নিয়মিত দেখে তাদেরকে আমি আরেকটা কথা বলতেছি যে তারা হচ্ছে আমার ভিডিও টিপসগুলো ফলো করতে পারো, মূলত আমি ওই দিকে বেশি অ্যাগ্রেসিভ আছি, সেই দিক তোমরা একটু ফলো করতে পারো। এখন আমি আজকে তোমাদের সাথে হচ্ছে একসাথে ডিম রান্না শেয়ার করব। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন হচ্ছে আজান দিচ্ছিল, অনেকে বলতে পারেন যে আজান শেষে হচ্ছে কথা বললে আজানের সময় চুপ থাকতে হয় বা তখন কথা বলতে হয় না, আসলে আমি একটু ইনস্ট্যান্ট করে ফেলতেছিলাম, এর জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদিও এটা উচিত হয় নাই। তবে আমার কাছে এত শর্ট টাইম ছিল যে আমি ইচ্ছে করতে একটু বাধ্য হয়েছি, কারণ আমার ভিডিওর আপলোডের টাইমটা চলে যাচ্ছিলো। যদিও বা আমার কাছে এই টাইমের থেকে আমার ওইটা বেশি ইম্পর্টেন্ট, তবুও একটু আমাকে প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাথে কমেন্ট করবেন। আমার মানে আমার একটা আপু আমাকে কমেন্ট করতো যে আপু তুমি সবগুলো ভিডিও ছাড়া তো শর্টকাট ভিডিও বলো, মানে রান্নাবান্নার রেসিপি তুমি তো পুরোভাবে শেয়ারই করো না, তুমি বলে দাও যে আমার রান্না শেষ। আচ্ছা আপু, আমি কিন্তু এখন থেকে তুমি আমার ভিডিও এখনও কন্টিনিউ করো কি না আমি জানি না, তবে এখন কিন্তু আমি তোমার জন্য সেই ভিডিওগুলো করি, মানে আমি কিন্তু আর সেরকম করে ভিডিও ইয়া করি না, আমি কিন্তু সাথে সাথে তোমার ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দিই। আর আমার ভিডিওর সাথে যারা এই পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা হয়তো কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই করবো। ভালো থাকবেন সবাই।